ওকে ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি ব্যাটারি নিয়েছি একটি সুইচ একটি এলইডি মূলত আপনাদেরকে আমি যে বিষয়টা এখানে এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটি ব্যাটারি থেকে ভোল্টেজের পাশাপাশি আমাদের কিন্তু একটি কারেন্ট সাপ্লাই হয় যেটাকে আমরা এম্পিয়ার দিয়ে প্রকাশ করে থাকি অর্থাৎ ভোল্টেজের পাশাপাশি একটি এম্পিয়ার যায় এবং সেটার পথটা কিভাবে যায় সেই বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং একটি ট্রানজিস্টর দিয়ে কিভাবে সেটা বাইপাস হয় সেটাও আমরা দেখব সো প্রথমত আমরা এখানে যদি এই সুইচটাকে অন করে দেই আপনারা দেখতে পাচ্ছেন ডটের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এখান থেকে কিন্তু কারেন্টটা পাস হচ্ছে সো আমাদের দেখেন এখানে কিন্তু পজিটিভ এবং এই পাশে নেগেটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভ সোর্স এবং নেগেটিভ সোর্স সো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ পজিটিভ হতে নেগেটিভের দিকে কিন্তু আমাদের এই ইলেকট্রনটা পাস হচ্ছে অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন আমাদের ব্যাটারির দিকে আবার কি পাস হচ্ছে সো এইভাবে কিন্তু আপনার একটা এম্পেয়ার বা কারেন্ট যে পাস হয় সেটা এইভাবে পাস হয় সো তার মানে কি আমরা জানি যে এখানে থ্রি বোল্ট সাপোজ এখানে ডাবল এট ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টের দুটি ব্যাটারিকে যদি আমরা কানেকশন করি তাহলে আমরা এখানে থ্রি বোল্ট পাচ্ছি সো এই থ্রি ভোল্টের পাশাপাশি অবশ্যই কি এটা দিয়ে আমাদের একটি কারেন্ট পাস হচ্ছে এবং কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে আমাদের এই লোড অর্থাৎ এই এলইডি বাতি যতটুক জ্বলার জন্য প্রয়োজন সে এলইডি বাতি দিয়ে কিন্তু আমাদের সেই পরিমাণ কারেন্টটা পাস হচ্ছে এবং সেটা পজিটিভ হতে নেগেটিভের দিকে পাস হচ্ছে ওকে সো আপনারা ডটের মাধ্যমে বুঝতে পারছেন ক্লিয়ারলি যে আমাদের লোডটা যখন অন হচ্ছে তখন আমাদের কারেন্ট পাস হচ্ছে ভোল্টেজটি কিন্তু এই পর্যন্ত ছিল আমরা যদি সুইচ অফ করে দিই তাহলে আমাদের কি কারেন্ট এবং ভোল্টেজ সেটি কিন্তু বন্ধ আছে সো আমরা যদি এটাকে অন করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো পাস হচ্ছে ওকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নাইন ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং দুটি সুইচ আছে একটি ওয়ান কিলোম রেজিস্টর এবং একটি এলইডি বাতি এবং এখানে একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টরের মান হচ্ছে বি ওয়াই ফাইভ ওয়ান ওকে সো এই ট্রানজিস্টরটি ব্যবহার করছে এই ট্রানজিস্টরের এক নাম্বার পিন হচ্ছে কালেক্টর দুই বেস এবং তিন ইমিটার ঠিক আছে অর্থাৎ কালেক্টর বেস ইমিটার এইভাবে হচ্ছে কানেকশনটা করা হয়েছে সো আপনারা জানেন যার ট্রানজিস্টরের ক্লাসটি দেখেছেন প্র্যাকটিক্যাল ক্লাস সেই ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে ট্রানজিস্টর প্র্যাকটিক্যালি কাজ করে এবং আমরা কি ব্রেড বোর্ডে এভাবেই কিন্তু কানেকশনটা করেছিলাম ঠিক একইভাবে আমরা মোসপেডও কানেকশন করে দেখেছিলাম যে একইভাবে কি আমরা সুইচ দিয়ে অন অফ করতে অর্থাৎ বাটন সুইচ দিয়ে অন অফ করেছিলাম সো এই ক্ষেত্রে আমরা কারেন্টের যে পাস হয় সে বিষয়টা দেখব সো প্রথমে যদি আমরা এই সুইচটা অন করে দিই তাহলে আমাদের এখান থেকে কিন্তু একটা কারেন্ট এই পর্যন্ত আসছে কিন্তু কারেন্টটা কিন্তু পাস হচ্ছে না কেন পাস হচ্ছে না কারণ আমাদের এখানে ট্রানজিস্টর দেওয়া আছে আমাদের যে নেগেটিভ লাইন আছে বা আমাদের যে গ্রাউন্ড লাইন আমরা বলতে পারি সে নেগেটিভ লাইনের দিকে কিন্তু যাচ্ছে না সো আমাদের এলইডি বাতি জ্বলার শর্ত কী ছিল যে আমরা যখন সুইচটা অন করছিলাম তখন আমাদের এই যে কারেন্টটা পাস হচ্ছিলো সো যেহেতু এখন পাস হতে পারছে না পজিটিভ থেকে নেগেটিভের দিকে তাই কিন্তু আমাদের লোডটা বাতিটা অফ কন্ডিশনে আছে সো এই কারণে আমাদের যে কাজটা করতে হবে এটা বেসে যদি আমরা টিকার দিই তাহলে আমাদের এই পথ দিয়ে আমাদের এই ইলেকট্রনটা প্রবাহ করা শুরু করবে অর্থাৎ আমরা বেশি কিন্তু পজিটিভ টিকার দিব কিন্তু আমাদের মূলত পথ কোনটা বন্ধ আছে নেগেটিভের পথটা আমরা বন্ধ করে রেখেছি যখন আমরা এটাকে অন করে দেব তখন আমাদের বাতিটাও জ্বলছে কারণ হচ্ছে আমাদের বেশি টিগার আসছে এবং এই পথ আমাদের ইলেকট্রনটা ফ্লো করছে সো এখন যেটা মূলত আমাদের বলার বিষয় যে আমাদের এই যে ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টরটার ভিতর দিয়ে কি ভোল্টেজও পাস হচ্ছে এবং একটি কারেন্ট পাস হচ্ছে এবং কারেন্টকে আমরা প্রকাশ করি এমপিয়ার দ্বারা অর্থাৎ আমরা ধরে নিতে পারি এখান থেকে একটি কারেন্ট পাস হচ্ছে সো ট্রানজিস্টরটা যদি আমাদের এই যে লোডটা এই লোডটাকে অপারেট করছে আমাদের এখন যদি এখানে লোডের পরিমাণ বেশি হয় এখানে ভোল্টেজের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের ট্রানজিস্টরের যে রেটিংটা আছে সেটাও বাড়াতে হবে সাপোজ এখানে যদি চব্বিশ বোল্ট হয় এবং আমাদের লোডটা চব্বিশ বোল্টের হয় তাহলে আমাদের ট্রানজিস্টরটার ভিতর দিয়ে অবশ্যই চব্বিশ বোল্ট পাস করার মতো একটা এবিলিটি থাকতে হবে পাশাপাশি তার ভিতরে কী কোন এবিলিটি লাগবে এর ভিতর দিয়ে যে এম্পেয়ারটা পাস হবে বা কারেন্ট পাস হবে সেই কারেন্ট পাস হওয়ার কি রেটিংটা থাকতে হবে সাপোজ এটা যদি ওয়ান এম্পেয়ার হয় এবং আপনার লোডটাও যদি ওয়ান এম্পেয়ার হয় তাহলে আমাদের ব্যাটারিটা থেকে কি যদি ওয়ান এম্পেয়ার যায় তাহলে কিন্তু আমাদের ট্রানজিস্টরটা ঠিক থাকবে কিন্তু আপনার লোড যদি হয় ফাইভ এম্পিয়ার আপনার ব্যাটারির সোর্স যদি হয় ফাইভ এম্পেয়ার তাহলে কি আমাদের এই যে লোডের যে ফাইভ এম্পিয়ারটা এটা দিয়ে পাস হবে তখন কিন্তু আমাদের ট্রানজিস্টরটা পুড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কী করি অতিরিক্ত তো আপনার ট্রানজিস্টরগুলো নর্মাল আমরা বাইপুলার যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ভোল্টেজ রেটিংয়ের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় খুব কম পরিমাণ এমপিআর ভিতর দিয়ে পাস করতে পারে সেই ক্ষেত্রে সাপোজ এখানে আমরা যদি মোটর ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কি এখানে মসফেট ব্যবহার করবো এবং মসফেটের বিভিন্ন পরিমাণ এমপিআর রেটিং হয়ে থাকে এবং এমপিআর প্রচুর পরিমাণে এটার ভিতর দিয়ে পাস করতে পারে যার কারণে কি আমরা ট্রানজিস্টরের পরিবর্তে মসফেট ব্যবহার করে থাকি আর আপনারা সবাই জানেন যে মসফেটও কিন্তু এক প্রকারের ট্রানজিস্টর